BRAC Agricultural Program. দারিদ্র বিমোচন, পারিবারিক পুষ্টি চাহিদা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নানা ধরনের কৃষি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। 1972 সাল থেকে ব্র্যাক বাংলাদেশে কাজ শুরু করার পর থেকেই ক্রমাগত কৃষি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কৃষকদের আধুনিক কৃষি প্রশিক্ষণ প্রদান, কৃষি ঋণ বিতরণ, উন্নত জাতের কৃষি বীজ উদ্ভাবন, বিভিন্ন ধরনের আধুনিক কৃষি উপকরণ সরবরাহ এবং বিভিন্ন উন্নত মানের হাইব্রিড বা উচ্চ ফলনশীল বীজ আবিষ্কার করে ও বিদেশ থেকে আমদানি করে সুলভ মূল্যে বাংলাদেশের কৃষকদের মাঝে বিতরণ করে যেমন কৃষক ভাইদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি কৃষিক্ষেত্রে রেখেছে এক অবিস্মরণীয় অবদান। ব্র্যাক বাংলাদেশের আবহাওয়া উপযোগী উচ্চ মানের হাইব্রিড ধান বীজের গুণাগুণ আপনাদের জানাতেই এই আয়োজন। কি তোমার স্বামী কই? গঞ্জে গেছে সবজি বেচতে, আমাকে বলেছে মিটিং এ আসতে। ও আচ্ছা। কি রহমান মিয়া, কথা কও না কেন? কথার কি কুমুরে ভাই, কথা কইতে যে জোর লাগে, এটা তো আমার জমি কায়রা নিছে। কেন তোমার আবার কি হইছে? কি মিয়া, মায়ের বিয়ে নিয়ে চিন্তা আছে নাকি? আরে মিয়া, কি হইছে হেডা কও, বাড়ির সবাই ভালো আছে তো? ভাই রে, দুঃখের কথা কি কুমুরে ভাই, এই যে আমরা এক লগে ব্যক্তি মিলে ফসল বুনলাম, তোমাকে জমিতে কি সুন্দর ধান হয়েছে, আর আমার ধানে সময় মতো পানি দেই, সার দেই, তাও ঠিক মতো ফলন ফলাইতে পারতাছি না রে ভাই। ও বুঝছি হেডা কও, তা বেশি বুঝলে তো এমনই হইবে। কত করে কইলাম মিয়া, জমিতে উন্নত মানের বীজ লাগাও, তা তো হুনলা না। কেমন আছেন সবাই? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ধন্যবাদ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানবো। সবার আগে বলেন আপনাদের চাষবাস কেমন চলছে? ভালো, তো দিনে দিনে তো বাইসে থাকাই কঠিন হয়ে যাইতেছে, চাষবাসের জন্য সময় মতো ভালো মানের বীজ দিতে পাওয়া যায় না। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলতে পারেন, কি করে মডেল চাষি হওয়া যায় বলেন তো? জি, যে সময় মতো চাষবাস করে ঠিক মতো ঘরে ফসল তুলবার পারে, সেই মডেল চাষি। বাহ, আপনি ঠিক বুঝেছেন, কিন্তু বিষয়টা আরেকটু পরিষ্কার হওয়া দরকার। জি জি, আসলে মডেল চাষি সেই যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাষবাস করে, যে উন্নত ফলনজাত হাইব্রিড বীজ বপন করে এবং সঠিক রক্ষণাবেক্ষণ করে কম জমিতে বেশি ফসল ঘরে তুলতে পারে, যেমন আমাদের মেম্বার সাহেব। সবই বুঝলাম, কিন্তু ওই যে কইলেন উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ রোপণ করতে হইব, সেটা পাওয়া তো ভাগ্যের বিষয়। হ ঠিকই বলছেন ভাই, গত বছরে বাজার থেকে সারের দোকান থেকে বীজ কিনে আনলাম, দোকানদার বললো বিদেশি বীজ খুবই ভালো, পরে লাগাই বুঝলাম কি যে ভালো। আরে মিয়া, তুমি তো সুন খাইয়ে মুখ নষ্ট করে এখন দুধ দেখেও ভয় পাইতেছো, তখন কত করে কইলাম আমি যে বীজটা লাগাইছি সেই বীজটা লাগাও, তাহলে ভালো ফলন পাইবা, কিন্তু আমার কথা তো তুমি শুনলা না। তুমি কইছো বিদেশি বীজ লাগাইবা, বেশি ভালো ফলন পাইবা, এখন বুঝো। এই যে আমি ব্র্যাকের উচ্চ ফলনশীল জাতের বীজ সাথী, রূপালী সাত ও শক্তি দুই লাগাইছিলাম, আমার অধিক ফলন হইয়া ঠিকই আমার শক্তি কিন্তু রয়ে গেছে, কিন্তু তুমি বিদেশি কি জানি কি বীজ লাগাইয়া দরা খাইয়া নিজের শক্তি খানু হারাইয়া ফেলাইছো। অথচ দেখো আমার কথা মতো আলম শেখ ঠিকই তার জমিতে ব্র্যাকের বীজ শক্তি দুই আলোড়ন ও জাগরণ লাগাইছিল, এমন ফলন হয়েছে সে এলাকায় আলোড়ন সৃষ্টি করে ফেলাইছে, গুলাবরা দান তৈলা। তুমি কি করলাম ইয়া? আল্লাহর রহমতে আমি এখন ব্র্যাকের উচ্চ ফলনশীল ধান বীজ সাথী শক্তি জাগরণ আর আলোড়ন চাষ করে আজকে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাইবার পারছি। আমি বিঘা প্রতি ধান পাইছি 40-45 মন, ধান লাগানোর 20-25 দিন পর দেখি কি সুন্দর চারা হয়েছে, 110 দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলবার পারছি। আমি এখন থেকে জাগরণ আর আলোড়নের পাশাপাশি ব্র্যাকের বাজারজাতকৃত ধান বীজ সাথী ও রূপালী সাত চাষ করব। কে রহমান ভাই, এবার বুঝলেন, ভালো বীজ পাওয়া শুধু ভাগ্যের বিষয় না, এটা আপনার সচেতনতার বিষয়।
এইবার বুঝছি। আমার আসলে ব্র্যাকের বাজারজাতকৃত উচ্চমানের মানে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করার দরকার। শোনেন, ব্র্যাক মোটা এবং চিকন এই দুই রকমেরই উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ বাজারজাত করছে একেবারে ন্যায্য মূল্যে। মোটা জাতগুলো হচ্ছে যেমন সাথী, জাগরণ এবং আলোড়ন। আলোড়ন এবার চিকন জাত, তিনটা মোটা, শক্তি দুই এবং রূপালি সাত। এই দুইটা জাত আপনারা BR28 এবং BR29 এর বদলে লাগাতে পারবেন এবং এই ধান অন্যান্য হাইব্রিড ধানের চেয়ে 8-10 দিন আগে কাটতে পারবেন। 8-10 দিন আগে কাটতে পারবেন? সেদিন বাজারে গেছিলাম বীজ কিনতে, কত জাতের বীজই তো দেখলাম, কিন্তু ব্র্যাকের বীজের কাছে অন্য সব বীজই তুচ্ছ মনে হইল, কারণ ব্র্যাকের বীজ চাষ করেই আমি অধিক ফলন পাইছি। বাজারে তো অনেক ধরনের কোম্পানির বীজই আছে, কিন্তু সেই সমস্ত কোম্পানির প্রতিনিধিদের আপনারা কি সারা বছর কাছে পান? না না না। আপনাদের সমস্যার সময় আপনাদের পাশে তাদেরকে পান? না, সব সময় পাই না। পান না, তারা আসেন শুধুমাত্র বীজ বিক্রির সময়, অন্য সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু ব্র্যাক প্রতিনিধি আপনার পাশে থাকবে সব সময়। ব্র্যাকের মোটা জাত মানে সাথী, জাগরণ এবং আলোড়ন, এই ধানের ফলন হয় একর প্রতি 120-130 মণ এবং চিকন জাত অর্থাৎ শক্তি দুই রূপালী সাত, এর ফলন হয় একর প্রতি 110-120 মণ। কুড়ি বাস তো ভাই সাহেব, এই বীজ আমরা কোন দোকানে পাবো? ব্র্যাকের উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ পাওয়ার জন্য আপনাকে দূরে কোথাও যেতে হবে না। আপনার কাছে নিকটস্থ যে ব্র্যাক বীজ ডিলার আছে কিংবা বীজ বিক্রেতা আছে ওখানেই আপনি পাবেন। এখন থেকে তাহলে এই ধানগুলোই চাষ করতে হবে? তাহলে অহনি যাই, বীজ কিনে নিয়ে আয়। আরে খারাপ না, খারাপ না, আমি আর খারাপ না, বসো। হাইব্রিড চাষ আসলে আলাদা কিছু না। আপনারা যেভাবে বোরো এবং নাবি বোরো মৌসুমে লোকাল জাত চাষ করেন ঠিক একইভাবে, যেভাবে বীজ ভেজায়, যেভাবে অঙ্কুরিত হয়, যেভাবে বীজ বপন করে, যেভাবে বীজ তলার যত্ন নেওয়া হয়, যেভাবে চারা রোপণ করা হয়, যেভাবে সার দেওয়া হয়, যেভাবে রোগবালাই দমন করে ফসল আপনারা ঘরে তুলে নিয়ে আসেন ঠিক একইভাবে করতে হবে। মনে রাখবেন, ব্র্যাক আগামী বোরো মৌসুমে যে সমস্ত বীজ বাজারজাত করবে সেগুলো হচ্ছে সাথী, জাগরণ, আলোড়ন, শক্তি দুই এবং রূপালি সাত। এইবার বুঝলা কেমনে আমি ব্র্যাকের হাইব্রিড ধান বীজ চাষ করে এত বেশি ফলন পাই? আমার কাছে কিছু লিফলেট আছে, এখানে নিয়মাবলী বিস্তারিত লেখা আছে, চাইলে আপনারা নিতে পারেন। আচ্ছা, সবাই নিয়ে যান, সবাই নিয়ে যান। আস্তে আস্তে আস্তে, একজন একজন করে নিন, ভালো করে পড়বেন। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। পৃথিবীতে ধান উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের স্থান চতুর্থ। বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশের ধান উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে, কিন্তু এই স্বয়ংসম্পূর্ণতা ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধির চাপে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়িত্ব পাচ্ছে না। একদিকে জনসংখ্যা বৃদ্ধি, অন্যদিকে 1% হারে কৃষি জমি কমার কারণে প্রচলিত ধান চাষাবাদের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হাইব্রিড ধানের আবাদ বাড়ানো। হাইব্রিড ধানের উৎপাদন বেশি হওয়ার প্রেক্ষিতে কৃষকদের মাঝে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের চাহিদা পূরণকল্পে ব্র্যাক 2000 সালে চীন থেকে হাইব্রিড ধান বীজ আমদানি করার জন্য সরকারের নিকট আবেদন জানায়। জনসংখ্যার সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধির সামঞ্জস্য বিধানকল্পে সরকার ব্র্যাককে হাইব্রিড বীজ দেশি উৎপাদন করে বাজারজাতকরণের অনুমোদন প্রদান করে।
ঈশ্বরের বন্দনা করে জারি করলাম শুরু। ঈশ্বরের বন্দনা করে জারি করলাম শুরু, তারপরে বন্দনা করি দয়াল মুর্শিদ গুরু। বাংলাদেশের কিষাণ কিষাণীর করি গুণগান, বিরান মাঠে ফলায় ফসল ফলায় সোনার ধান। বাংলাদেশে আছে ধানের হরেক রকম জাত, ধান ভেনে হয় চাল আর কুড়া, চাল থেকে হয় ভাত। সারা বছর মেহনত করে ধান যদি কম ফলে, পেটের ক্ষুধা মেটে না রে দু চোখ ভাসে জলে। এই অবস্থায় এগিয়ে আসে ব্রাগে প্রতিষ্ঠান, আলো তারা নানান জাতের হাইব্রিড বীজ ধান। ভিন্ন নামে ভিন্ন জাতের ধানের পরিচয়, সুন্দর সুন্দর নাম শুনিলে মনে শান্তি হয়। একটি বীজের নাম সাথী আরেকটি আলোড়ন, আর দুটি বীজের নাম শক্তি এবং জাগরণ। সাথী ধান কৃষকের বন্ধু করো সাথী চাষ, খেয়ে পড়ে সুখে সবাই থাকো বারো মাস। চাষ করো আলোড়ন ধান, চাষ করো জাগরণ, গড়ো সবাই ক্ষুধা মুক্ত সমৃদ্ধ জীবন। সিন্দেশ থেকে এসব ধান বীজ হয়েছে আমদানি, চাষ করলেই ভাগ্য ফেরে সত্য বলে জানি। সর্বশেষ যে ধান বীজ এলো বাংলার গঞ্জে গ্রামে, সবাই করে গুণগান তার চেনে শক্তি নামে। আঠাশের আগে পাকে শক্তি নামের ধান, এই ধানের আবিষ্কারক ব্রাক প্রতিষ্ঠান। ব্রাক উচ্চ ফলনশীল বীজ বাজারে পাঠায়, কৃষক সে বীজ জোগাড় করে জমিতে লাগায়। এই দেশের মাটি পানি হাওয়া এবং আলো, এসব ধান চাষের জন্য প্রমাণ হয়েছে ভালো। চাষের জন্য বীজ লাগে 2 কেজি বিঘা প্রতি, লাভের উপর লাভ ছাড়া নাই রে কোনো ক্ষতি। ধানের শীষ দেখলে লাগে পরাণে উচ্ছ্বাস, এক শীষে দাম 200 থেকে 250। এসব ধানে পাতা পোড়া রোগ কখনো হয় না, শক্ত কাণ্ড তাই সহজে বাতাসে হেলে না। ঝড় বাতাস বর্ষায় ঝরে পড়ে না পাকা ধান, চিকন চিকন সোনার বরণ দেখলে জুড়ায় প্রাণ। চাষাবাদের খরচ কিন্তু অতিরিক্ত নয়, সাধারণ ধান চাষের চেয়ে একটু বেশি হয়। ফসল ফলে একর প্রতি 130 মন, নতুন করে সাজিয়ে দেয় কৃষকের জীবন। উৎপাদিত ধান থেকে কখনো বীজ হয় না, এই কথাটা কেউ কখনো